হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এম ডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদের শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে এমডিবিএইচডি যা দেখি তাই দেখাই ছোলো ঘন্টা এরকম অনেকে আপনারা জানতে চেয়েছেন যে শখ ভাই ভালো ক্যামেরাম্যান হতে হলে কী করণীয় আসলে সে এর জন্য আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি আসলে আপনারা জানেন যে ভালো ক্যামেরাম্যান হতে হলে সর্বপ্রথম আপনাকে একটি জিনিস করতে হবে একটু পড়াশোনা করতে হবে ক্যামেরার উপরে দ্বিতীয়ত হয়েছে আপনি যে ক্যামেরাটা দিয়ে অপারেটিং করবেন যে ক্যামেরাটি আপনি চালাচ্ছেন সেই ক্যামেরাটা বিষয়ে আপনাকে জানতে হবে টোটাল অপশনগুলো আপনাকে জানতে হবে তিন নম্বরে নিয়মিত একটু ব্যায়াম করতে হবে এখন আপনারা বলতে পারেন যে আসলে ভালো ক্যামেরাম্যান হতে হলে ব্যায়াম কেন করতে হবে আমি আপনাদেরকে বলবো যে ব্যায়ামের কথাটাই আগে বলি যে আপনারা জানেন যে যদি আপনি প্রফেশনাল একজন ক্যামেরাম্যান হন আমার কাছে এখন যে ক্যামেরাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়েছে সনি পনেরোশো পি একটি মডেলের ক্যামেরা আমার হাতে রয়েছে এর আমরা বড় এলসিডি যদি লাগাই বড় ব্যাটারি লাগাইলে পরে আড়াই থেকে তিন কেজি ওয়েট হয় তাই যখন আপনি আড়াই কেজি তিন কেজি এটা নর্মাল একটা ক্যামেরা এর ওজন হবে আর যখন এর চেয়ে ভারী ক্যামেরাগুলো দিয়ে কাজ করবেন তখন আট থেকে দশ কেজি ওয়েট সেই ক্যামেরাটায় হবে তো যখন আপনি এই একটা ভারী ক্যামেরা অনেক জায়গা আছে আপনি স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন না অনেক জায়গা আছে জীবাম ব্যবহার করতে পারবেন না অনেক জায়গা আছে স্লাইডার ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে কিন্তু শট নিতে হবে আপনার তা সেক্ষেত্রে কিন্তু আপনি যদি নিয়মিত ব্যায়াম না করেন তাহলে কিন্তু আপনি ক্লান্ত হয়ে পড়বেন আপনি ক্যামেরাটা হাতে জাগাই রাখতে পারবেন না যেমন আপনি আমি আপনাকে একটু দেখাচ্ছি যে স্লাইডারের শটটা কি যে আপনি এই আপনি হাটটা রাখলেন সোজা করে হাটটা রাখলেন হাটটা যতটা আপনার স্থির থাকবে এক যদি ব্যায়াম না করি আমরা তাহলে কিন্তু আমি এক মিনিটও হাতটা এরকম রাখতে পারবো না সেক্ষেত্রে যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন তখন আপনি ক্যামেরাটা দিয়ে কিন্তু একটি সুন্দর শট কিন্তু আপনার জীবনে শট পাবেন যেমন আমি আপনাকে দেখাচ্ছি একটু খেয়াল করেন আমি হাতটা সোজা রাখলাম এই হালকা দিয়ে আমি কিন্তু সুন্দর একটা শট পাইতে পারি এবং আপনি যখন দীর্ঘক্ষণ ক্যামেরাটা জাগাই ধরবেন তখন এই হাটটা কিন্তু আপনার ব্যথা হয়ে যাবে অনেক সেক্ষেত্রেই আপনি নিয়মিত ব্যায়াম করবেন আর দ্বিতীয়ত যে নাম্বারটা হচ্ছে যে ক্যামেরার অপশনগুলো আপনি যদি প্রফেশনাল একজন ক্যামেরাম্যান হন সেক্ষেত্রে দেখবেন আপনার ক্যামেরাটার ভিতরে যে অপশনগুলো আছে সেগুলো আপনার নিয়মিত জানতে হবে যে আসলে আপনার ক্যামেরার ভিতরে অপশনগুলো কী আছে আপনি যখন ভিডিও অথবা ফটোগ্রাফি করবেন সেক্ষেত্রে কালারটা কী থাকবে ফ্রেমিংটা কী থাকবে সেক্ষেত্রে আপনি ভিডিওর এবং স্টিলের দুইটা কিন্তু একটা বিষয়ের উপর কাজ করবেন যে কালার আর ফ্রেমিং ফ্রেমিং যত আপনার ভালো হবে তত কিন্তু ছবিটা দেখতেও খুব সুন্দর এবং মজা লাগবে আপনার কাছে ঠিক ভিডিওর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস যে যখন আপনি আমাকে শ্যুটটা নেবেন সেই শ্যুটটা কোন ফ্রেমিংয়ে নেবেন এই অ্যাঙ্গেলে নেবেন না এই অ্যাঙ্গেলে নেবেন না এই অ্যাঙ্গেলে নেবেন এই অ্যাঙ্গেলের উপরে কিন্তু শটগুলো মজা হয় আর প্রথম আমরা যে জিনিসটা আপনাকে বলছি যে পড়াশোনা পড়াশোনাটা এই জন্য করবেন যে পড়াশোনা ক্যামেরার উপরে পড়াশোনা করলে আপনার বিভিন্ন ক্যামেরার উপরের আপনার একটা আইডিয়া হবে তো আইডিয়া হলে পরে আপনি যে কোনো ক্যামেরা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন সব ক্যামেরার কিন্তু সিস্টেম কিন্তু এক হয়তো ম্যানুয়ালে একটু জিনিস আছে ঘুরানো ফিরানো কিন্তু জিনিসগুলো কিন্তু সব এক আর বিশেষ করে হোয়াইট ব্যালেন্স করে কাজ করবেন ম্যানুয়ালে কাজ করবেন হোয়াইট ব্যালেন্স করে ম্যানুয়ালে কাজ করলে পরে সুন্দর একটি ছবি অথবা সুন্দর একটি ভিডিও ফ্রেম আপনারা কিন্তু করতে পারবেন তো অল্প সময় আমি আপনাদেরকে যদি একটু বুঝাইতে সক্ষম হই তাহলে প্রথমত আপনি একটু ভালো করে পড়াশোনা করবেন ক্যামেরার উপরে দ্বিতীয়ত আপনি যে ক্যামেরাটি ইউজ করছেন যে ক্যামেরা হোক পনেরোশো পি হোক শনি অথবা ছনির ডিএসএলআরের কোনো ক্যামেরা হোক অথবা ক্যাননের কোনো ক্যামেরা হোক সে নাইনটি ডি অথবা এইটটি ডি যে কোনো ক্যামেরা হোক সেই ক্যামেরা আপনি আপনি ব্যক্তিগতভাবে যে ক্যামেরাটা দিয়ে কাজ করবেন সেই ক্যামেরাটা বিষয়ে আপনার একটু জানা দরকার যে আমার এই ক্যামেরাটার কী কী অপশন আছে বা কী কী কাজগুলো আছে আর তিন নম্বরে আজ আমি আপনাকে যে কথাটি বললাম যে ব্যায়ামের কথাটা বললাম যে ব্যায়াম করলে কী হবে ব্যায়াম করলে আপনি যথেষ্ট পরিশ্রম করতে পারবেন এবং আপনার হাত পা সব স্টিলের মতো হয়ে যাবে আপনি শটগুলো কিন্তু অনেক সময় ট্রাইপড ছাড়া জিবাম ছাড়া স্লাইডার ছাড়াও হাতে সুন্দরভাবে শট নিতে পারবেন তো স্বল্প পরিসরে আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আসলে জানি না সর্বোপরি আসলে শেখার তো আর শেষ নাই আপনার ব্রেনটা আছে আপনার মেধা আছে আপনার ব্রেন দিয়ে আপনার মেধা দিয়ে একটু চেষ্টা করুন যে আসলে আমার চেয়েও ভালো ক্যামেরাম্যান কীভাবে আপনি হতে পারবেন অথবা আপনার চেয়ে আরেকজন যে ক্যামেরাম্যান আছে তার চেয়েও ভালো ক্যামেরাম্যান আপনি হতে পারবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে সর্বশেষ আপনার মেদার উপরে আপনার বুদ্ধিমাত্রার উপরে যে সারা পৃথিবীতে যত ক্যামেরাম্যান আছে সব ক্যামেরাম্যান কিন্তু এক কাজ করে না এক এক ক্যামেরাম্যানের এক এক ধরনের বুদ্ধিমাত্রা এর জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন যে আপনার মতো করে যে আপনি কোন অ্যাঙ্গেলের শটটা নেবেন কি কোন কালারের শটটা নেবেন তখন দেখবেন অটোমেটিক আপনার ছবি আপনার ভিডিও অনেক অনেক সুন্দর বলবে মানুষ এবং অনেক অনেক লাইক করবে অনেক শেয়ার করবে তো বন্ধুরা সর্বোপরি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই এমডিবিএসডি আপনারা দেখবেন সবসময় আমাদের পাশে থাকবেন আর সর্বোপরি আরেকটি মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যেতে চাই আপনারা জানেন যে সারা পৃথিবী জুড়ে আবার করোনা কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু খুব জোরদার হয়েছে তাই বিশেষ করে সবাই আপনারা মাস্ক পরবেন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন এবং আমরা যখন কাজ শেষে যখন ঘরে যাব তখন কিন্তু আমাদের পুরানা কাপড় চুপড় আমাদের হাত পা সুন্দর করে ওয়াশ করে নিব এবং আমার ফ্যামিলিটাকে আমি যদি সুস্থ রাখতে পারি তাহলে এই করোনা থেকে অবশ্যই আমরা মুক্ত পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ